হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন থাম্বনেলটা দেখে আজকে আমি কোন বিষয়ে ভিডিও করব। তো হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে সেটাই শেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল বলুন গুগল বলুন, অ্যাকাউন্ট যেটা আছে আপনাদের গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা কিভাবে পুরোপুরিভাবে ডিলেট করবেন। তো চলুন সেটা দেখে নিই। তো আপনারা দেখছেন ডিএম টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি দেবদাস। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তার আগে আমি আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করে বলতে চাই যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা দাবি দেবেন, যাতে করে পরবর্তী লেটেস্ট ভিডিও নিউজগুলো সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আপনাদের ফার্স্টে যেটা করতে হবে, আপনাদের ফার্স্টে জিমেলের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা একবার ওপেন করে নেবেন। তো আপনারা সিম্পলি জিমেলের অ্যাপ্লিকেশনটা ওপেন করলেও হবে, আপনারা যদি গুগলটা ওপেন করেন সেক্ষেত্রে গুগলটা দিয়ে ওপেন করলেও হবে। তো যেহেতু আমি জিমেলের এখানে জিমেলের কথাটা আমি উল্লেখ করেছি, সেহেতু আমি জিমেল অ্যাপ্লিকেশনটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। সিম্পলি জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের যে একদম কোনায়, ডান দিকের একদম কোনায় দেখতে পাচ্ছেন একটা লোগো, আপনাদের যে জিমেলের যে প্রোফাইল পিকচারটা থাকবে সেই প্রোফাইল পিকচারটা এখানে শো করবে। কিন্তু তো সেই প্রোফাইল পিকচারে আপনারা একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর সিম্পলি আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টস যে অপশনটা আছে এই অপশনটা আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটা ক্লিক করার পর একটু স্লাইড মোডে চলে আসবেন। স্লাইড মোডে চলে এসে যে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে অ্যাপ্লিকেশনটি থাকবে, এই সরি, তিন নম্বর যে অপশনটি থাকবে সেই অপশনটায় আপনারা ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা একদম নিচে চলে আসবেন, কিছুটা কিছুটা নিচে চলে আসার পর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলেট এ সার্ভিস অর ইওর অ্যাকাউন্টস বলে একটা অপশন কিন্তু এখানে শো করছে। তো আপনাদের কিন্তু এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো এই অপশনটা সিলেক্ট করার পরে আপনাদের এই যে ডিলেট ইওর গুগল অ্যাকাউন্টস বলে একটা অপশন এখানে আছে, তো আপনারা ডিলেট ইওর গুগল গুগল অ্যাকাউন্ট, ডিলেট ইওর অ্যাকাউন্টস বলে একটা অপশন নিচে শো আছে, এই এটাই আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো আপনাদের যেটা বলছি এটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন যে আমি কি করছি। তো আপনাদের কিন্তু এই ডিলেট ইওর অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। তো একটু লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনাদের কিন্তু এবার পাসওয়ার্ডটা দিতে হবে ইমেলের, সরি জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে। তো ফ্রেন্ডস, আমার কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, তো আমি এবার সিম্পলি নেক্সট করে দিচ্ছি। আপনারা কিন্তু নেক্সট করে দেবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পরে। তো নেক্সট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো একদম নিচে চলে আসবেন, নিচে চলে এসে আপনারা ডিলেট অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন। তো এই এই অপশন দুটো একবার ওকে করে দেবেন আপনারা, এটা ওকে করে দেবেন। তো আপনারা এটাও ওকে করে দিয়ে আপনারা ডিলেট অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি সিলেক্ট করে দিয়েছি। তো আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস ফার্স্টে চলে আসবে। তো এই দেখতে পাচ্ছেন ইওর গুগল অ্যাকাউন্টস অ্যান্ড অল দিস ডেটা হ্যাভ বিন ডিলেট বলে একটা কিন্তু অপশন শো করে দিয়েছে। তো আপনাদের কিন্তু ডিলেট হয়ে গেছে, জাস্ট ওখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে। তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি আপনাদেরকে আর কীভাবে কী বোঝাতে চেয়েছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিএম টিপস ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন।